ওডিআই ওয়ার্ল্ড কাপের এটা পারফরমেন্সটা খারাপ হয়েছে বলে সব অর্জন কি আপনি বিসর্জন দিয়ে দেবেন? এগুলো থেকে আপনাদেরকে তো জানতে হবে জিনিসটা। আপনারা একটা জিনিস নিয়ে তো সব কিছু নাড়াচাড়া করতে পারেন না, দেখছি বাইরে থেকে এত কথা বলার তো মানুষ যেগুলো জানে না কেন সমালোচনা করবে? আপনারা ওডিআইতে ম্যাচ জিতছেন 5%, আচ্ছা আপনি T20 0% এবং টেস্ট ক্রিকেটে 0.5%, ওখান থেকে আপনি এখন গেছেন 36% ওডিআইতে 10 বছর, ওখান থেকে আপনার টেস্ট ক্রিকেটে গেছেন 5% এবং T20 গেছেন 10%। 10 বছর আমাদের অবকাঠামো, আমরা যখন টেস্ট স্ট্যাটাস পাই তখন কোনো অবকাঠামো ছিল না, তখন আস্তে আস্তে করে ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে, খুব কম টেস্ট খেলা হতো, সব কিছু মিলে ওডিআইটা বেশি খেলতো। এখানে কিন্তু একটা সময় দীর্ঘ সময় আমরা ছিলাম বলে আজকে অর্গানাইজ করে এইভাবে কিন্তু এস্টাবলিশমেন্ট এসেছে। এই যে এতগুলি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখেন, এতগুলি খেলোয়াড়কে এস্টাবলিশমেন্ট, সব কিন্তু এই 10 বছরে। আপনি এভাবে টেস্ট জিতা, অস্ট্রেলিয়ার মতো দেশকে টেস্টে হারানো, নিউজিল্যান্ডকে টেস্টে হারানো, এগুলি সব কিন্তু আমাদের টেনশনে। তারপরে আপনার এতগুলি যে সিরিজ, যে সিরিজ বা সিরিজ যে আপনি জিতে, ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গত 1 বছর একটা টেস্ট ম্যাচ হোমে হারেনি ইন্ডিয়া সিরিজের পর, এগুলো তো অ্যাচিভমেন্ট আছে। আপনার খেলে টেস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের এটা পারফরমেন্সটা খারাপ হয়েছে বলে সব অর্জন কি আপনি বিসর্জন দিয়ে দেবেন? ক্রিকেটের এস্টাবলিশমেন্টটাকে কি বিসর্জন দিয়ে দেবেন? এগুলো থেকে আপনাদেরকে তো জানতে হবে জিনিসটা। আপনারা একটা জিনিস নিয়ে তো সব কিছু নাড়াচাড়া করতে পারেন না, টোটাল ক্রিকেটের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করেন, একটা সিস্টেমটা আপনাদের জানা হচ্ছে, আপনারা জানেন তারপরেও কিন্তু কোয়েশ্চেনটা করেন। সিস্টেমটা হলো সিলেকশন প্যানেলের সাথে সবসময় প্রথম আলোচনাটা হয় ক্যাপ্টেন এবং কোচ, ওদের মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দিয়ে থাকি কারণ মাঠে ওরা খেলবে, এবং ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে আপনি কোনো দিন দল গঠন করতে পারবেন না। ওদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আজকে দল এইভাবে গঠিত হচ্ছে এবং খেলছে। ওদের সাথে আলোচনা করে ক্রিকেট অফিসের চেয়ারম্যানকে জানানো হয় ওনার অনুমোদন নিয়ে, তারপর ফাইনাল আবার সিটিং হয় বোর্ড প্রেসিডেন্টের সাথে, তারপর ওনার অনুমোদনে তারপর দলটা প্রকাশ করা হয়। একটা টিমের মতো এখানে কাজ করে, এখানে কারো ইন্ডিভিজুয়াল কারো সিদ্ধান্তে দল হয় না, দিস ইজ এ টিম এফোর্ট। ওনার অনুমোদন ছাড়া কোনো দিন দল আপনাদের, এটা বোর্ডের সিস্টেম, এটা সিলেকশন সিলেক্টরের সিদ্ধান্ত নেয় কোচ ক্যাপ্টেনের সাথে আলোচনা করে, এটাই ফাইনাল। দেন চেয়ারম্যান এবং প্রেসিডেন্টের কাছ থেকে অনুমোদন দিতে হয়, আমাদের তো কোনো কিছু চাপ হওয়ার নেই, এখানে তো বোর্ডের সিদ্ধান্ত, এখানে তো যেহেতু কন্ট্রাক্ট, এটা যেহেতু আমরা তো চাকরিজীবী না, এখানে যে আমরা কন্ট্রাক্টে কাজ করি, তো সুতরাং মেয়াদটা 31 ডিসেম্বর পর্যন্ত, 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করছি।